মাশরাফিকে ছাড়াই প্রথম জয়ের মুখ দেখল সিলেট স্ট্রাইকার্স। তবে কি মাশরাফির কারণেই জিততে পারছিল না সিলেট? এমন জয়ের পর মাশরাফিকে নিয়ে একই বললেন নতুন অধিনায়ক মোহাম্মদ মিথুন। জানালেন গত কয়েক ম্যাচে পরাজয়ের আসল কারণ। এই ম্যাচে জয়ের কৃতিত্ব যাদেরকে দিলেন মিথুন, যেভাবে সিলেটের জন্য এখনও সুযোগ আছে শেষ চারে জায়গা করে দেওয়ার। টানা পাঁচ ম্যাচ হারের পর অবশেষে জয় পেল সিলেট স্ট্রাইকার্স। আগে ব্যাট করে মোহাম্মদ মিথুনের অর্ধ শতকে সিলেট তুলেছিল 8 উইকেটে 142 রান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই রানি মোসাদ্দিক হোসেনের দুর্দান্ত ঢাকার হারের জন্য যথেষ্ট হয়ে যায়। তারা করতে পারে 9 উইকেটে 127 রান। 15 রানের জিতে পয়েন্ট তালিকায় সিলেটের অবস্থান 6 নম্বরে ঢাকা তলানিতে। এই ম্যাচের আগে হুইপের দায়িত্ব নিতে বিপিএল থেকে বিরতি নিয়েছেন সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার জায়গায় অধিনায়কত্ব করেন মিঠুন। তার নেতৃত্বে প্রথম ম্যাচেই জিতল গতবারের ফাইনালিস্টরা। এদিকে চোটের কারণে এবারের বিপিএল খেলার কথাই ছিল না মাশরাফির, তবে ফ্রাঞ্চাইজির চাওয়ায় সিলেটের হয়ে প্রথম 5 ম্যাচেই খেলেছেন তিনি। এমনকি গত মৌসুমে ফাইনাল খেলা সিলেটকে নেতৃত্বও দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে কদিন আগে সংসদে হুইপের দায়িত্ব পাওয়ায় ব্যস্ত বেড়েছে মাশরাফির। নতুন বছরে সংসদ অধিবেশন শুরু হওয়ায় বিপিএল ছাড়তে হয়েছে তাকে। নিজের 5ম হারের পরই মাশরাফির বিরতির কথা নিশ্চিত করে সিলেট। মাশরাফি না থাকায় বর্তমানে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মিঠুন। সিলেটের অধিনায়ক জানালেন মাশরাফি দলের সঙ্গে না থেকেও আছেন। ঢাকায় বসে সিলেটকে পরিচালনার জন্য সব ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন মাশরাফি। এ প্রসঙ্গে মিঠুন বলেন, মাশরাফি ভাই এখন আমাদের অধিনায়ক, ওনার অনুপস্থিতিতে আমি এই দায়িত্বটা পালন করছি। আমাদের দল থেকে শুরু করে কিভাবে চলবো সব সময় সব কিছুর সাথে উনি যুক্ত আছেন। আজকে সকালেও কথা হয়েছে, আপনারা সবাই জানেন ওনার ব্যস্ততার কারণে বিপিএলে অংশ নিতে পারছেন না। মাশরাফি না থাকলেও ঢাকার বিপক্ষে জয় পেয়েছে সিলেট। মিঠুন মনে করেন মাশরাফিও তার মতো করেই দলকে জেতাতে চাইতেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ফলাফল পক্ষে আসেনি। তিনি বলেন, আমার যেমন জেতা চাওয়া ছিল মাশরাফি ভাইয়েরও একই চাওয়া ছিল। উনি ওনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটাই করে গেছেন, দুর্ভাগ্যজনকভাবে ফলাফল পক্ষে আসেনি। আমরা গ্যারান্টি দিয়ে জিততে পারবো না, প্রক্রিয়াটা ঠিক রাখতে পারবো, দলের বোঝাপড়া ও পরিবেশ ঠিক রাখতে পারবো, আমরা সেটাই চেষ্টা করছি। ভাগ্যেরও অনেক বিষয় আছে। গত মৌসুমে ফাইনাল খেললেও এবারে নিজেদের ছন্দ খুঁজে পাচ্ছিল না সিলেট। প্রথম 5 ম্যাচ হেরে বাদ পড়ার খুব কাছে দাঁড়িয়েছিল তারা। তবে ঢাকার বিপক্ষে 15 রানের জয়ে হারের বৃত্ত ভেঙেছে মিঠুনের দল। এবারের আসরে প্রথম জয়ের দেখা পাওয়ায় খানিকটা স্বস্তি পাচ্ছেন সিলেটের অধিনায়ক, যদিও খানিকটা আফসোস আছে তার। মিঠুন বলেন, প্রথমে রিলিফ, এরপর আফসোস, দুটাই বলতে পারেন। আমাদের প্রথম 3টা ম্যাচেই জেতার সুযোগ ছিল, দুর্ভাগ্যবশত হয়নি। আমরা একটা জয় দিয়ে শুরু করতে চাচ্ছিলাম, আজ সেই দিন, আলহামদুলিল্লাহ আজ জিততে পেরেছি। এই ম্যাচে জয়ের সব কৃতিত্ব বোলারদের দিলেন মোহাম্মদ মিথুন, নিজেই ইনিংস নিয়েও খুশি তিনি। আশা করছেন দ্রুতই রানে ফিরবে নাজমুল হাসান শান্ত। তো দর্শক বন্ধুরা, এই ম্যাচের জয়ের নায়ককে মিথুন নাকি এনগারাভা? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে।